দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সরি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমি সেইগুলো তথ্য আপনাদের দেবো। আমরা সামনে দেখছি আবিরুল ভাইকে, সঙ্গে এক ভাই রয়েছেন, উনি কক্সবাজার থেকে এসেছেন। আমরা শুনবো, দেখবো, দেখবো আজকে কেমন দামে উনি এই গরুগুলো কেনেন। আমরা দেখছিলাম এখানে ভাইকে, ওই যে ভাই মাঝখানে রয়েছেন, বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, হয়েছে গরু? হয়েছে দুইটা হয়েছে। কেমন চলছে আজকে বাজার? দাম একটু বেশি। কয় গাড়ি? এক গাড়ি হবে আজকে? আশা করা যায়, আশা করা যায়। তো আবিরুল ভাই আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আচ্ছা কত দাম দিলেন এটা? 115। ওজন কতটা করতে কত করে মন আছে? মন হিসাবে দাম চা, মন হিসাবে, মন হিসাবে দাম চা নিম, কোনো দরাদরি নেই। খালি কইবে যে এটা করি এতটুকু মাংস আছে, এত টাকা দাম, ওই হিসাবে কয়ে দিব, গরু কিনে নিয়ে নিব। কতটুকু মাংস আছে? সাড়ে চার মন হবা পারে। 100 কত বলছেন? 15। চাই কত? 40,000। 140, 115 বলছে। কত বলছেন? 20,000 বলছি ভাই। 120, 20,000 টাকা দাম ভাই। কতটুকু মাংস? সব মিলে 5 মিনিট, এক জায়গা মাথামুতা সহ, মাথামুতা সহ এক জায়গায়। আর একটা করে এখান থাকেন ভাই, গেলে গরুটা 5,000 টাকা খরচা আছে ভাই। তা তো অবশ্যই, সেই সুদূর যাবে হচ্ছে কক্সবাজার চকরিয়া। দেখেন ভাই, দেখেন এটা কত যাচ্ছে? 40-এর দাম চাইছে, 40-এর দাম চাইছে। ১০,০০০ কইলাম ভাই। কত হাজার? 10,000। 35,400। এটার ওজন কতটুকু হবে ভাই? কতটুকু হবে? 4,500। বাড়া বলে লাভ নাই ভাই, যে মানুষ তো মানে 5 মনিয়া গরু বলছে 6 মন। ইউটিউব দামে দেখেছি ভাই, আপনারা ইউটিউব লাগালে হ্যাঁ হ্যাঁ বলতেছেন, হ্যাঁ ভাই হবে হবে। আচ্ছা এখন তুইন ভাইয়ের মতন কথা কইবা আমি তোমার ঘরে, তুইন ভাইয়ের মতো। হ্যাঁ কত? 30,000 কইছি ভাই। 130, এটা হচ্ছে 130 বলছে। কি দিবেন? ৯৫ কইলাম ভাই।
কত 95 তারপরে এখানে আছে আরেকটি কত চাইছে 300 আবরুল ভাই কত বললেন এটা শুনলাইল না 160 চাই কত ভাই বড় ভাই কত চাইছেন দাম চাইছে 220 220 আর 160 গরু এটা পালার গরু ভাই পালার চকরিয়া কক্সবাজারের খামারে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি কি ঠান্ডা মাথায় গরু কিনবো ভাই আচ্ছা ওড়ার দরকার নেই গরু আছে প্রচুর আমদানি আছে তো ভাই বাইরে থাকবে মনে হয় এক মাস থাকে কোনো সমস্যা নেই আমরা দেখি আরো কিছু তথ্য আপনাদের দিতে পারি কিনা তো আবরুল ভাই আজকের বাজার কি মনে হচ্ছে আপনার কাছে বাজার এখন কি মনে হয় বড় ভাই কিন্তু বলছে দাম বেশি না দাম তো ভাই চাচ্ছে এখন ভাই এখন তো গরুগুলা নিয়ে আসছে ওরা দাম চাইবে দাম করে নিতে হবে দাম করে এখন দাম করে নিতে হবে দাম সবাই চাইবে ভাই আমি যখন বাজারে দুটা গরু আনবো তখন আমিও দাম চাইবো দেখ যখন কিনা বেচা হবে তখন তাহলে দেখা যাচ্ছে না গরুর দাম কয় না তখন মানে স্বাভাবিক চলে স্বাভাবিক চলে
নাম্বারটা বলেন তো 0173 8041 8047 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন।